সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। এটা আমাদের সকালের খাবার, গতকালের একটু হাঁসের মাংস আছে, হাঁসের মাংসের ঝোল দিয়ে খোলাজা পিঠা। হাঁসের মাংসের ঝোল দিয়ে খোলাজা পিঠা খাবো আমরা। ঝোল দিয়ে খাইতে বেশি মজা, মাংস তেমন নাই, শেষ হয়ে গেছে কালকে। সকালের নাস্তা খোলাজা পিঠা আর হাঁসের মাংস দিয়ে আসি ওদেরকে। গরম গরম খোলা থেকে নামিয়ে নামিয়ে দিচ্ছি আর ওরা খাচ্ছে। আমার সেই প্রিয় তরকারি হেলনের ডাল সবজি দিয়ে, হয়ে গেছে রান্না। এখন কয়টা কাঁচা মরিচ দিব আর ধনিয়া পাতা দিব। এই তরকারিটা আমাদের খুব প্রিয়। এখানে শালগম দিয়েছি, মূলা দিয়েছি, আর কয়টা ফুলকপি আছিল, ফুলকপির ফুল আছিল, ওটা দিয়েছি। হয়ে গেছে তরকারি। সরিষার তেল দিলাম, ইলিশ মাছ রান্না করব। জিরা ফোড়ন দিলাম, জিরা ফোড়ন দিয়েছি, মাছটা দিয়েছি। হয়ে গেছে তরকারি, ইলিশ মাছের তরকারিটা। ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নেব। হয়ে গেছে। আর শুধু সবজি দিয়ে হেলনের ডাল রান্না, আর ইলিশ মাছ, আর শুটকি ভর্তা করেছি। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাচ্ছি শুটকি ভর্তা, চেপা শুটকি ভর্তা আর ইলিশ মাছ। ইলিশ মাছের মাথাটাও নিয়েছে, আর এই হেলনের ডাল দিয়ে সবজি দিয়ে রান্না। প্রথমে ইলিশ মাছ দিয়ে খেয়ে দেখি। ইলিশ মাছ এগুলি আমার আগের মাছ, ফ্রিজে ছিল।
অনেক ঠান্ডা ইলিশ মাছের স্বাদ আগের মতো ইলিশ অনেক স্বাদ নিজের হাতে তৈরি করা শুটকি আজ ভাত খেতে অনেক দেরি হয়ে গেছে ইচ্ছা করিয়ে দেরি করছি সকালে আমরা কলাজা পিঠা বানিয়েছিলাম ওই হাঁসের মাংস ছিল একটু মাংসের ঝোল দিয়ে খাবে কলাজা পিঠা দিয়ে মাংসের ঝোল দিয়ে খেয়েছি সবাই এবার আজকে দিনে রান্না করেছি ডালটাও দারুণ হয়েছে আমরা ভাতের চেয়ে তরকারি একটু বেশি খাই খাবার পরে দুপুরে খাওয়ার পরে থাল বাসন পড়ে থাকলে মানে রেখে দিলে আর ধুইতে মন চায় না রাত্রে আবার খাবার সময় এবার বিরক্ত লাগে থাল ধুইব না কি করবো
একেবারে ছোট, তিনটেটা একেবারে ছোট, থালা বাসন ধোয়া যায় না। আমি ওই হাঁড়ি পাতি সব মিশে দিই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।